হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আর কথা নাই, আজ আমি আপনাদের মাঝে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা চাইলে আপনারা ভাত কিংবা রুটি দিয়েও খেতে পারেন। তো ডিম আর আলু দিয়ে সিম্পল রেসিপিটা করলাম, চলুন তাহলে দেখে নিই। আর হ্যাঁ, শুরুতেই বলে নিচ্ছি, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করতেছেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখানে আমি 4 পিস ডিম, আলু, কিছু মানে বগুড়ার যে লাল ছোটো ছোটো আলুটা, ওটা আমি সিদ্ধ করে মানে হাতে একটু চটকিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেঙে নেব। এখানে কিছু পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিব আমি 1 চিমটি লবণ আর হচ্ছে 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো ডিম এর ভিতরে দিয়ে দিব। পুরনো বন্ধুরা যারা নিয়মিত আমার চ্যানেলের পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চুলায় চলে আসলাম, বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এর ভিতরে আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব। একদম সিম্পল রেসিপি, চাইলে যে কেউ ট্রাই করতে পারেন। এখনও যারা এই রেসিপিটা ট্রাই করেননি, ভাত কিংবা রুটির সাথে কিন্তু বেশ জমে যায়। আর মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে আমরা যখন একঘেয়ে হয়ে যাই, তখন আমরা কিন্তু এই রেসিপিগুলো করে খেতে পারি, পরিবারের সবাই খুব খুশি হয়েই খাবে। এই তো এভাবে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো আমি ডিমটা ভেজে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে একটু মাঝামাঝি করে কেটে নিব, এত বড় ডিম দিলে হয়তো ভালো দেখা যাবে না এর জন্য। এই রেসিপিটা মাঝে মাঝে আমি করে খাই, তাই আজকে আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। এভাবে করে আমি সবগুলো ডিম ভেজে নেব। ডিমটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, যাতে পুড়ে না যায়। এই যে সবগুলো ডিম ভাজার পর এই প্যানটার মধ্যে আমি রেসিপিটা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এই তো দিচ্ছি পেঁয়াজ কুচি। দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি। তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একসাথে করে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম 1টা তেজপাতা।
এই তো দিচ্ছি আদা রসুন পেস্টটা। তেলের ভিতরে আদা রসুন পেস্টটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই মশলার কাঁচা গন্ধভাবটা থাকে না। এবার আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এই তো দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, স্বাদ মতো আর কি। জালটা আপনারা যে যে এরকম পছন্দ করেন ওই স্বাদ মতো দিবেন। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো তেল উঠে এসেছে, এবার আমি এই যে চটকে রাখা আলুগুলো দিয়ে দিব এর ভিতরে। মাশাল্লাহ আমার মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই তো আলুগুলো কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে ছিলে চটকে নিয়েছিলাম। এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মেশানোর পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, যাতে এর ভিতরে আর এক্সট্রা কোনো পানি দিতে না হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটাই করতে হবে আমার। এই যে এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বলে চলে আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে, এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিব। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ইউটিউব জার্নিটা সহজ করে দিবেন। এই তো ডিমগুলো দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ডেকে মিনিট 2-3 আমি জাল করে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব শুকনো জিরের গুঁড়া আর হচ্ছে কিছু ধনিয়া পাতা। এই ধরনের রেসিপিগুলো কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে খায়, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এই তো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে দিব কিছু ধনিয়া পাতা। দুই মিনিট জাল করার পর নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল আমার আজকের এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। হ্যাঁ গড়ে।